হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত স্বাগতম আমিনাজমুস আজ উনত্রিশে সেপ্টেম্বর রবিবার বাঙালির মহা উৎসব পুজো বাকি রয়েছে মাত্র আর হাতে গোনা কটি দিন ইতিমধ্যে আজ থেকেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একটি বিশাল বড় আপডেট যেখানে বলা হচ্ছে আজ থেকে আগামী ভারী ভারী বৃষ্টির বৃষ্টির পূর্বাভাস পূর্বাভাস সোমবার পর্যন্ত দিল দুদিন আলিপুর আবহাওয়া দপ্তর মহালয়ার সকাল থেকেই আকাশের মুখ ভার কালো মেঘে ঢেকে শরতের আকাশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হবে মূলত মুর্শিদাবাদ বীরভূম নদীয়া হুগলির জেলায় শনিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে রবিবার থেকে আরো ভারী বৃষ্টিতে ভাস্তে চলেছে হাওড়া হুগলী নদীয়া কলকাতা 224 পরগনা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা তবে তবে রাজ্যের পূজো উদ্যোক্তাদের চিন্তা কমাতে তেমন কোন সস্তির বাণী শোনাতে পারেনি আবহবিদ্যা হাতে গোনা বাকি রয়েছে মাত্র আর কয়েকটি দিনই তারপরেই সারা বাংলা জুড়ে শুরু হবে বাঙালির মহা উৎসব ঢাকঢোলে মেতে উঠবে বাঙালি কে কোন মণ্ডপে যাবে এই নি ব্যস্ত চিন্তাধারা আর ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত শোনাতে পারেনি স্বস্তির পূর্বাভাস যেখানে বলা হচ্ছে আজ থেকেই টানা দুদিন প্রচন্ড বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের গোটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সর্বত্রই তো ফ্রেন্ডস এই ছিল আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া একটা লেটেস্ট আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেট আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সতর্ক হতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকেই সতর্ক করে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং